ইউটিউব বিশ্বের জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং ওয়েবসাইটটি আমরা রনে বনে জঙ্গলে প্রায় সব জায়গাতে ইউজ করে থাকি। ইউটিউব সাম্প্রতিক সময়ে একটি ফিচার চালু করেছে যেটার মাধ্যমে আপনি ফেসবুকের মতো যে কোনো চ্যানেলের মালিককে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং প্রাইভেটলি তার সাথে চ্যাটিং করতে পারবেন। ঠিক তদ্রূপ ওই চ্যানেলের মালিকও আপনাকে প্রাইভেটলি মেসেজ করতে পারবে এবং আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। সো আজকের এই দুর্দান্ত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই কাজটি করবেন, মেসেজ এবং আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, বন্ধুত্ব তৈরি করবেন ফেসবুকের মতো ইউটিউবে। তার আগে বলে দিচ্ছি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুকের মতো ইউটিউবেও কারোর সাথে বন্ধুত্ব করার জন্য এই কাজটা আমরা আমাদের মোবাইল ফোন অথবা কম্পিউটারে যে কোনো ধরনের ব্রাউজার দিয়ে অতি সহজে করতে পারি। সো দুটি পদ্ধতিতেই আমি দেখাবো। ফার্স্ট অফ অল আমরা আমাদের ইউটিউব অ্যাপটি ওপেন করে নিই মোবাইল ফোনের জন্য। সো ইউটিউব অ্যাপটি ওপেন করার পরে এই জায়গা থেকে আপনাকে আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগ ইন করে নিতে হবে। সো আমি অলরেডি সেটা লগ ইন করে নিয়েছি। আসার পরে এই জায়গাতে ইনবক্সে আসবেন। ইনবক্সে আসার পরে এই যে মেসেজ নোটিফিকেশন মেসেজে আসার পরে এই জায়গাতে আপনি দেখতে পারবেন আপনি কার সাথে ফ্রেন্ডশিপ করতে পারবেন অথবা কার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আর যদি নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে তাও আপনার এই জায়গাতে ডিসপ্লে হবে। সো অলরেডি আমি সাইম, সৌরভ এবং সৌরভ আলী রেকর্ডস এদের সাথে কিন্তু আমি ফ্রেন্ড আছি। আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ওরা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। এই জায়গাতে দেখেন অটো সাজেশন করতেছে আপনাকে কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট। এগুলো হচ্ছে কি, আপনি যাদের কাছ থেকে মেইল পাইছেন অথবা কাউকে যদি মেইল সেন্ড করে থাকেন তাহলে ইউটিউব ওদেরকে অটো একটা সাজেশনের মধ্যে নিয়ে এসে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার কথা বলে। সো আমি চাচ্ছি এই মুহূর্তে ওনার সাথে সাইড ওনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য। তো প্লাস আইকনে এজ ইউজুয়াল ফেসবুকের মতো দিয়ে দিলাম, আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে গেলো ওনার কাছে। সো উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা ইউটিউবে কিন্তু প্রাইভেট চ্যাট করতে পারবো, প্রাইভেটভাবে মেসেজ আদান প্রদান করতে পারবো, ভিডিও দিতে পারবো, সব কিছুই করতে পারবো ফেসবুকের মতো। সো এই জায়গা থেকে এখন ফেসবুকের মতো লিঙ্ক শেয়ারের মাধ্যমে একটা লিঙ্কের মধ্যে ক্লিক করবে সবাই। সো ওই লিঙ্কে ক্লিক করার পরে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা ওরা পাবে। লিঙ্ক শেয়ারের মাধ্যমে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জন্য বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য আপনি ফ্রেন্ডসের মধ্যে আসবেন, আর অনেকগুলো ফ্রেন্ড নিয়ে আপনি একটা গ্রুপও করতে পারেন, যেরকম আমরা ফেসবুকে করে থাকি গ্রুপ চ্যাটিং, সেই গ্রুপও করতে পারেন নিউ গ্রুপের মাধ্যমে। আর এই ফ্রেন্ডসের মধ্যে আসলেন, আসার মধ্যে এই যে লিঙ্ক আছে শেয়ার ইনভাইটেশন লিঙ্ক, এই লিঙ্কটা যদি আপনি কপি করেন, এই লিঙ্কটা কপি করার পরে যদি আপনি আপনার ফেসবুকে আপনি আপনার কোনো সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব ভিডিও ডেসক্রিপশনের নিচে যদি আপনি দিয়ে দেন তাহলে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সরাসরি কিন্তু সবাই আপনার ফ্রেন্ড হয়ে যাবে। এই যে লিঙ্কটা আছে, এই যে শেয়ারেবল যে লিঙ্কটা, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে, এই আমি লিঙ্কটা কপি করে নিলাম, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি সবার ফ্রেন্ড, যেই ব্যক্তির লিঙ্ক এটা সেই ব্যক্তির সাথে আপনি কিন্তু ইউটিউবে আপনি ফ্রেন্ড হয়ে যাবেন। সো এইটা কাজ করে কিনা সেটা আমরা চেক করে নিতে পারি আমাদের ব্রাউজার দিয়ে। সো আমি আমার কম্পিউটারে একটা ব্রাউজার এই জায়গাতে ওপেন করে নিলাম। এই জায়গাতে আসার পরে সাপোজ দেখেন আমি এই তো এটা আমি এই জায়গাতে পেস্ট করে দিচ্ছি, কপি পেস্ট করে আমি সার্চ দিচ্ছি, পেস্ট গো। তারপরে দেখেন এই লিঙ্কটা, এই দেখেন আমার যেই চ্যানেলটা ছিল চ্যানেলটার নাম কি ছিল, এই জায়গাতে এই দেখেন এই যে চ্যানেলটার লগো এই পিপি, এই দেখেন আমার ইনভাইটেশনটা কিন্তু এই ইয়া থেকে আসছে চ্যানেল থেকে। সো এখন যদি আমি এই জায়গাতে অ্যাকসেপ্ট দিই তাহলে কিন্তু আমি সরাসরি এই জায়গাতে ফ্রেন্ড হয়ে যাবো। সো আমি অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন আমি ফ্রেন্ড হয়ে যাবো। অ্যাকসেপ্ট দিয়ে দিলাম, দিয়ে সাথে এই দেখেন চার স্টার্ট শেয়ারিং উইথ পি, এখন কিন্তু আমার সাথে এই চ্যাট করতে পারবে যেহেতু আমরা অলরেডি ফ্রেন্ড হয়ে গেছি। সো দেখেন এই জায়গাতে আসার পরে আমার এই যে টোডো পারভেজ চ্যানেল, এখন কিন্তু এই যে আমি যদি এখন মেসেজ দিই যেহেতু আমরা ফ্রেন্ড হয়ে গেছি, হ্যালো হ্যালো দেওয়ার পরে এই দেখেন আমি হ্যালো একটা হ্যালো দিয়ে দিলাম, সেন্ড হয়ে গেছে। এখন আমি ইউটিউবে ব্যাক আসি আমার চ্যানেলটার মধ্যে, এই দেখেন ইনবক্সে মেসেজটা কিন্তু চলে আসছে, এই দেখেন হ্যালো টোডো পারভেজ, 10 সেকেন্ড আগে 10 সেকেন্ড পূর্বে আমি এই যে হ্যালো দিছিলাম সেই হ্যালোটা আসছে। এখন যদি আমিও মেসেজ দিই এই জায়গা থেকে জাল অলিকে একটা মেসেজ দিয়ে দিলাম, দেখেন এই মেসেজটাও কিন্তু এই জায়গাতে এই দেখেন চলে আসছে। সো আপনি এই জায়গাতে ইচ্ছা করলে ফেসবুকে আমাদের লাভ রিয়েক্টও দিতে পারেন। সো এইটা হচ্ছে গিয়ে মোবাইল ফোনের জন্য, খুব সিম্পলি আপনি এই কাজটা করতে পারেন মোবাইল ফোনের জন্য। এখন যদি আপনি কম্পিউটারের মধ্যে হয়ে থাকেন তাহলে কীভাবে সেই কাজটা করবেন, কম্পিউটারের জন্য এটা খুবই সহজ। আপনি চলে আসলে আপনার ইয়ার মধ্যে লগ ইন করে ফেললেন, আমি লগ ইন করে ফেলছি অলরেডি, তারপরে এই বাটনে ক্লিক দিলেন, তারপরে এরা অলরেডি আমার ফ্রেন্ডস আছে। সো আবার ফ্রেন্ডসের মধ্যে ক্লিক দিলেন, আপনি নতুন ফ্রেন্ডস অ্যাড করতে চান। সো যদি এই জায়গাতে আপনার সাজেশন ফ্রেন্ড থাকে, এই দেখেন আমার সাজেস্টেড ফ্রেন্ড আছে, আমি ওনাকে ফ্রেন্ড করতে চাই। সো আমি দিয়ে দিলাম এই ইনভাইটেড আমি দেখেন আরও অনেকজনকে আমি এই জায়গাতে ইনভাইটেশন পাঠিয়েছি। সো এই জায়গাতে আপনি চাচ্ছেন লিঙ্কের মাধ্যমে, যদি সাপোজ মনে করেন আপনি একজন সেলিব্রিটি বা অন্য কিছু একটা ফেসবুকের মতো আপনি লিঙ্কের মাধ্যমে সবার সাথে ফ্রেন্ডশিপ করতে চান, সো আপনি যদি এই লিঙ্কটা এই জায়গাতে কপি করেন, গেট মোর লিঙ্কস লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কে ক্লিক করার পরে আপনি যদি আপনার কোনো ব্রাউজার অথবা ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে দেন, আর কেউ যদি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে তাহলে সে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার সাথে ফ্রেন্ডশিপ করার জন্য একটা অ্যাকসেপ্টেশন ইনভাইটেশন পাবে। সো এটা কীভাবে কাজ করে, আমি যেহেতু লিঙ্কটা কপি করে ফেলছি আবারও সার্চ দিয়ে দিই, সার্চ দিয়ে দিলে দেখাবে এটা আপনার লিঙ্ক।
সো এইভাবে কেউ যদি এইভাবে সার্চ করে দেখেন এই লিঙ্কটা যেহেতু আমার সো অ্যাকসেপ্ট আসবেন এইভাবে কারো আপনি এটা কাস্টম লিঙ্ক দিয়ে নিতে পারেন এই জায়গাতে লিঙ্কটা নিয়ে আপনি আপনার ফেসবুকে অথবা কারোর সাথে দিয়ে সাপোজ আমি এই জায়গাতে দিয়ে দিচ্ছি এই দিয়ে আসলাম আপনি ফ্রেন্ড ফেসবুকেও দিয়ে দিতে পারেন আসার পরে এইভাবে পেস্ট করে দিলেন ফেসবুকে পোস্ট দেওয়ার পরে দেখেন এই যে আমার ফ্রেন্ডশিপ করার জন্য বলতেছে ইনভাইটেশন টু শেয়ার ভিডিওস এই জায়গাতে যদি দিয়ে দেন আর যদি এই জায়গাতে এই তো পোস্ট দিয়ে দিলাম পোস্ট দেওয়ার পরে এই জায়গাতে আমার পোস্টের মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি ইউটিউবে চলে যাবে ফ্রেন্ড হওয়ার জন্য সো এই জায়গাতে অ্যাকসেপ্ট দেখাবে সো যদি এই জায়গায় কেউ অ্যাকসেপ্ট করে তাহলে সে আমার সাথে ইউটিউবে ফ্রেন্ড হয়ে যাবে এবং আমার সাথে সে প্রাইভেটলি চ্যাট করতে পারবে বিষয়টা খুবই সিম্পল আপনি আপনি নিজেও দিতে পারেন ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা লিঙ্কের মাধ্যমে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারেন যদি আপনি ওই ব্যক্তির লিঙ্কটা পেয়ে থাকেন সো আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে আমার ইউটিউব ফ্রেন্ডশিপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই জায়গাতে আমার সাথেও ফ্রেন্ডশিপ করতে পারেন ইউটিউবে এবং আমার সাথে প্রাইভেটলি আপনি চ্যাটিং করতে পারেন সো এই ছিল ভিডিও আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমাকে কমেন্টের নিচে জানাবেন আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট আমার একটি ব্লগ চ্যানেল আছে আপনি এই চ্যানেল দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশনের নিচে আমি তার লিঙ্ক দিয়ে দেবো আর আমার অন্যান্য সব দুর্দান্ত ভিডিও দেখার জন্য আমার আশেপাশে ক্লিক দিন ইস ফ্রি ওকে।